আমি সৌরভ আপনাদের সকলকে স্বাগত জানাই এই ভিডিওটিতে ক্লাস ফাইভের আমাদের পরিবেশ বইটির দ্বিতীয় চ্যাপ্টার ভৌত পরিবেশ থেকে যেসব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে সেসব প্রশ্ন ও উত্তরগুলি নিয়ে আলোচনা করব। এই সমস্ত প্রশ্ন উত্তরগুলির পিডিএফ ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া হয়েছে আপনারা চাইলে সেখান থেকে পিডিএফটিও ডাউনলোড করে নিতে পারবেন আমাদের পরিবেশ ভৌত পরিবেশ প্রথম প্রশ্ন কোন মাটিতে বালি ও কাদা প্রায় সমান উত্তর দোয়াস মাটিতে বালি ও কাদা প্রায় সমান মাটির অস্বাভাবিক উপাদান কি। উত্তর মাটির অস্বাভাবিক উপাদান হল পলিথিনের কুচি অ্যালুমিনিয়ামের কুচি ইত্যাদি মাটির স্বাভাবিক উপাদান কি। কেঁচো হল মাটির স্বাভাবিক উপাদান মাটির সজীব জৈব উপাদান কি। কেঁচো হল মাটির সজীব জৈব উপাদান মাটি উর্বর কিভাবে হয় মাটিতে অনেক জীবাণু থাকে যাদের খালি চোখে দেখা যায় না এরা মাটির মৃত জৈব উপাদানকে ভাঙতে সাহায্য করে যার ফলে মাটি উর্বর হয় ভূমিক্ষয় কি? মাটি সরে যাওয়াকে বলে ভূমিক্ষয় ঝোড়া কি, পাহাড়ে অনেক ছোট ঝর্ণা আছে তাদের বলে ঝোড়া রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দাও জামায় লাগা দাগ লেবুর রস দিলে উঠে যায় দুধে লেবুর রস দিলে দুধ কেটে ছানা হয়ে যায় জল শোধনের দুটি পদ্ধতি কি কি। এক প্রাকৃতিক পদ্ধতি দুই রাসায়নিক পদ্ধতি কলকাতার ঢাল কোন দিকে কলকাতার ঢাল পূর্ব দিকে মানুষ কেন বুনো হাঁসকে পোষ মানাতে চেয়েছিল কারণ হাঁস পুষলে ডিম পাওয়া যাবে বুনো হাঁস কীভাবে পোষ মেনেছিল সহজে খাবার দাবার পেয়ে পোষ মেনেছিল গৌড় কি জলদাপাড়ার জঙ্গলে বড় বড় কালো গরুর মতো জন্তুকে গৌড় বলে গৌড় এর অপর নাম কি গৌড় এর অপর নাম ভারতীয় বাইসন কোন পশু প্রথম পোষ মানে কুকুর প্রথম পোষ মানে পশু পোষ মানলে কি কি সুবিধা আছে চাষের কাজে যানবাহনের হিসেবে তাদের ব্যবহার হতে পারে পালিত পশু কাদের বলে যে পশুদের মানুষ থাকার জায়গা দেয় খেতে দেয় তারাই পালিত পশু কয়েক কোটি বন্যপ্রাণীর নাম সাপ বেজি কাক চড়াই হাতি বাঘ ভাল্লুক এই প্রশ্নটি অন্যভাবেও আসতে পারে যেমন একটি বন্যপ্রাণীর নাম হল সাপ বেজি কাক চড়াই যে কোনো একটা দিতে পারে রুই মাছের কটা পাখনা রুই মাছের সাতটা পাখনা কাদের মেরুদণ্ডী প্রাণী বলে যাদের মেরুদণ্ড মতো একটা হাড় আছে তাদের মেরুদণ্ডী প্রাণী বলে অমেরুদণ্ডী প্রাণীর নাম চিংড়ি কেঁচো প্রজাপতি এই প্রশ্নটো এরকম আলাদাভাবেও আসতে পারে যেমন একটি অমেরুদণ্ডী প্রাণীর নাম লেখো আকর্ষ কি অনেক লতানো গাছের লাউ কুমড়ো সুতোর মতো একটা পাতা থাকে তাকে আকর্ষ বলে আকর্ষ কাজ কি লতা গাছেরা লাউ কুমড়ো আকর্ষের সাহায্যে পাশের শক্ত কিছু ধরে দাঁড়াতে পারে শকুন হারিয়ে যাওয়ার কারণ কি গরুদের ব্যথা কমানোর ওষুধ দেওয়া হয় তাই তাদের মাংস বিষ সেই বিষ মাংস শকুন খায় তাই শকুন হারিয়ে যাওয়ার মুখে হারি যাওয়ার প্রাণীর নাম শকুন হারি যাওয়া মাছের নাম সোল, সাল ল্যাটা বোয়াল এগুলি সব হারি যাওয়া মাছ জীব কি? কী আমরা চারপাশে অনেক রকম উদ্ভিদ আর প্রাণী দেখি সেটাকে জীববৈচিত্র্য বলে কয়েক কোটি ঔষধি গাছের নাম সর্পগন্ধা মেহেন্দি মুক্তঝুরি এগুলি হলো ঔষধি গাছের নাম হারি যাওয়া কিছু গাছ বা উদ্ভিদ সর্পগন্ধা মেহেন্দি মুক্তঝুড়ি এ সকল উদ্ভিদগুলি হারিয়ে যাওয়ার মুখোমুখি কোন যন্ত্রের সাহায্যে হৃৎপিণ্ডের শব্দ বোঝা যায় স্টেটোস্কোপের যন্ত্রের সাহায্যে হৃৎপিণ্ডের শব্দ বোঝা যায় পরিবেশের পরিবর্তন কোন প্রাণী বুঝতে পারে পিঁপড়ে পরিবেশের পরিবর্তন বুঝতে পারে কীটনাশক ও রাসায়নিক সারের বেশি ব্যবহারের ফলে কোন কোন প্রাণী হারিয়ে যাচ্ছে শোল চ্যাং ইত্যাদি প্রাণী হারিয়ে যাচ্ছে এই সমস্ত প্রশ্ন উত্তরগুলির সাথে টেক্সটবুক বারবার রিডিং পড়া অত্যন্ত আবশ্যক এই সমস্ত প্রশ্ন উত্তরগুলির পিডিএফ ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে সেখান থেকে এই গোটা পিডিএফটি ডাউনলোড করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি এতটা অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ